হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি মূলত যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি গণিত বিষয়ক এত, অর্থাৎ আপনার গণিতের যে সিলেবাস শর্ট করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। আপনার গণিতে যে টপিকগুলো থাকবে, মূলত প্রথম অধ্যায়টি আপনাদের জন্য বাতিল হয়েছে, আপনাদের জন্য থাকবে সেট। দ্বিতীয় অধ্যায় সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করো, অর্থাৎ সেট ফাংশন থেকে আপনার যে টপিকসগুলো পড়তে হবে সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে, এরূপ সসীম অসীম সেটের পার্থক্য করতে পারবে, সেটের সংযোগ ও সেট সেট ব্যাখ্যা করতে পারবে, শক্তি সেট ব্যাখ্যা করতে পারবে, 2-3 বিশিষ্ট এই ধরনের টপিকগুলো আপনাদের পড়তে হবে। ডোমেন ও রেঞ্জ কী সেটা আপনাদের শিখতে হবে, অন্যান্য ফাংশন শিখতে হবে, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা শিখতে হবে, ফাংশনের ডেস্ক্রিপ্টিভ আপনাদের শিখতে হবে। আর যেটা আপনাদের যেটা তৃতীয় অধ্যায় থেকে আপনার বীজগণিত রাশি থেকে আপনার যা যা পড়তে হবে, মূলত বীজগণিতের সূত্র প্রয়োগ, বর্গ, ঘন, রাশি সম্প্রসারণ করতে হবে, ভাগশেষ আপনার এখান থেকে আপনাদের পড়তে হবে। মূলত আপনাকে যেটা পড়তে হবে পাঠ্যবস্তু সেট, সেট থেকে আপনাদের যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেটের বিভিন্ন সমূহ এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য ফাংশন ডোমেনেন্স আর বর্গ সম্বলিত সূত্রাবলী প্রয়োগ ও ঘন সম্বলিত সূত্রাবলী প্রয়োগ আপনাকে এখান থেকে পড়তে হবে। আর পরবর্তী আমরা যাচ্ছি, তারপর আপনাকে যেটা পড়তে হবে যে বাস্তব সংখ্যা সমাধানের জন্য বীজগণিত সূত্র প্রয়োগ করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান, অর্থাৎ আপনাকে এখানে যেটা পড়তে হবে ঘন শিখতে হবে, তারপর এক কথায় মান নির্ণয়, বীজগণিত সূত্র প্রয়োগ যেটা সেটা মান নির্ণয়ের থাকে, সূচক ও সূচকের সূত্রাবলী অধ্যায় আপনাকে পড়তে হবে, অর্থাৎ আপনাকে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের পুরো অধ্যায়টা আপনাকে পড়তে হবে। আর চতুর্থ অধ্যায়ের পর আপনার একবার সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, আপনাকে ব্যবহারিক জ্যামিতির মধ্যে আপনাকে যেটা পড়তে হবে সেটা হলো ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, বিভিন্ন প্রকার ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোনো অপর দিক সমষ্টি দশ ত্রিভুজ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আর পরবর্তী আপনাকে যেটা এখান থেকে পড়তে হবে যে ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোনো অপর দুই বাহুর অন্তর দশ ত্রিভুজ রাখতে হবে, খুবই এটা গুরুত্বপূর্ণ, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দশ ত্রিভুজ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, সামুদ্রিকের কর্ণ ও কর্ণদ্বয় অন্তর্ভুক্ত, এখান থেকে প্রশ্ন আসবে সামুদ্রিক থেকে, ট্রাপিজিয়ামগুলো আপনাকে দেখতে হবে। পরবর্তী আপনাদের বৃত্ত সম্পর্কিত অষ্টম অধ্যায় আপনার সিলেবাসে আসছে, বৃত্ত থেকে আপনাকে যেটা পড়তে হবে মূলত বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়গা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়গার উপর লম্ব, বৃত্তের সকল সমাজা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জায়গা বৃত্তের জায়গা পরস্পর সমান, খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটা, এই টপিক্সটা আপনাকে ভালো করে পড়তে হবে। আর তারপর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এখান থেকে আপনার প্রশ্ন প্রত্যেক বছরে আসে, বৃত্তের একই চাপের দণ্ডায়মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তের একই চাপের দণ্ডায় বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্ধবৃত্ত কোণ এক সমকোণ, এখান থেকে পড়তে হবে। আর পরবর্তী যেটা আপনার চতুর্ভুজ থেকে আপনাকে পড়তে হবে, চতুর্ভুজ থেকে মূলত আপনার যে টপিকসগুলো আসবে সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিপ্ত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি সমকোণ, এটা আপনাকে ভালোভাবে দেখতে হবে। আর বৃত্তের ছেদক ও স্পর্শকগুলো আপনাকে পড়তে হবে। পরিশেষে আপনাকে বৃত্ত সম্পর্কিত যেটা দেখতে হবে সেটা একটি বৃত্ত বা বৃত্তচাপ আছে কেন্দ্র নির্ণয় করতে শিখতে হবে, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ রাখতে হবে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দুর বৃত্তটির স্পর্শক কোনো নির্দিষ্ট ত্রিভুজ পরিবৃত্ত খুবই গুরুত্বপূর্ণ, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত তিনটার মধ্যে একটা আপনার কনফার্ম থাকবেই। আর নবম অধ্যায় আপনাকে পড়তে হবে ত্রিকোণ অনুপাতগুলো পড়তে হবে, ত্রিকোণ অনুপাতের যে অধ্যায়গুলোর মধ্যে যে টপিকসগুলো বেশি করে পড়তে হবে সেগুলো এখানে দেওয়া আছে, সমগ্র ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, আর সূক্ষ্মকোণ ত্রিভুজগুলো অনুপাত এদের সম্পর্ক এবং এই সম্পর্কে 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি কোণে ত্রিকোণ অনুপাত, এই ধরনের এক কথা ত্রিকোণমিতি আপনাকে পুরো অধ্যায়টা ভালো করে আপনাকে পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায় সসীম ধারা আপনাকে পুরোটাই পড়তে হবে, সসীম ধারার মধ্যে সমান্তর ধারা আপনাকে পড়তে হবে, স্বাভাবিক সংখ্যার সংখ্যার সমষ্টি বিশেষ সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো পড়তে হবে,
জোড় সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, নির্দিষ্ট পদ গুণোত্তর ধারা আপনাকে পড়তে হবে, নির্দিষ্ট সংখ্যা পদের সমষ্টি গুণোত্তর ধারা সমষ্টিগুলো আপনাকে পড়তে হবে, আর ষোড়শ অধ্যায় আপনাকে পরিমিতির অধ্যায়গুলো যেগুলো পড়তে হবে, পরিমিতির মধ্যে আপনাকে ক্ষেত্রফল নির্ণয় করা শিখতে হবে, যেমন ত্রিভুজের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বসের, সামন্তরিকের, ট্রাপিজিয়াম, বাহুবিদের ক্ষেত্রে, বৃত্ত সংক্রান্ত ক্ষেত্রফল আপনাকে সমস্ত অধ্যায় ভালো করে পড়তে হবে, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্র দৈর্ঘ্য, বৃত্তের ক্ষেত্র, তার অংশ বিশেষ ক্ষেত্রফল, ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু, ঘনক, বেলন, সুষম, অসম, বহুভুজের ক্ষেত্রে আপনাকে পড়তে হবে, এগুলো পরিমিতি থেকে আপনাকে পড়তে হবে, এবং পরিমিতি থেকে আরও পড়তে হবে সুষম যৌগিক ঘনবস্তু, পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ আপনাকে ভালো করে শিখতে হবে। আর পরিশেষে আপনার যারা পরিসংখ্যান থেকে আসবে, আপনাদের পরিসংখ্যান আপনাকে কেন্দ্রীয় প্রবণতার সম্মুখে ধারণা থাকতে হবে, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংক্ষিপ্ত পদ্ধতি প্রয়োজনীয়তা আপনাকে পড়তে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য পুষ্প আপনাকে নির্ণয় করা শিখতে হবে, উপাত্তের উপস্থাপক চলক ও ক্রমদ্বৈত গড় সংখ্যা বিভিন্ন তথ্য বিশ্লেষণ, লেখচিত্র উপস্থাপনা ব্যাখ্যা, এবং আপনাকে তিনটা শিখতে হবে, বহুভুজ, অজীব রেখা অঙ্কন করে আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে 100% গড় সংখ্যা, বহুভুজ, অজীব রেখা আপনাকে শিখতেই হবে। এই ছিল আপনাদের মোট 100 মার্কের, আর টোটাল সর্বমোট 100 মার্ক। আপনারা এইখান থেকে হয়তো আপনার যে মান বন্টন প্রশ্নের মান অপরিবর্তিত থাকবে, আগের যে নিয়ম ছিল সেই নিয়মে, এই সম্পর্কে আর একটা আপনাদেরকে ভিডিও আমরা দেবো, যে পরবর্তী যে সিলেবাসগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী সমস্ত সিলেবাস সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত সিলেবাস ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে দেবো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।